সাপুরের নাম বলছি, অবশ্যই আপনারা ঘোড়া দুটি নিয়ে চলে আসুন। আমাদের খেলা চলবে তিন পাক, আমাদের কিন্তু খেলা চলবে তিন পাক। আমি ক গ্রুপ ঘোড়ার নাম বলছি চান মিয়ার, ধরুর থেকে আগত ঘোড়ার নাম সম্রাট মোসাম্মদ আসমিনা। একটি হারমারি গোষ্ঠী, একটি ছোট বাচ্চা হারিয়ে গেছে, নাম তার রহিম, বাড়ি বীর শৈলিয়া। ধামুর থেকে আগত প্রথম আলো, আমি সম্রাট এবং প্রথম আলো এই দুইটি ঘোড়া প্রস্তুতি নিয়ে মঞ্চের সামনে আসার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আমাদের ক গ্রুপ খেলা চলছে, খেলা হবে তিন পাক। আমি প্রথম আলো এবং সম্রাটকে মঞ্চের সামনে প্রস্তুতি নিয়ে আসার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আর আজকে কিন্তু আমাদের ফাইনাল খেলা এই মাত্র শুরু হতে যাচ্ছে। আপনারা সবাই ভলেন্টিয়ার ভাই, যে দুটি ঘোড়ার নাম দেখবেন এই দুটি ঘোড়া পাবে, সবগুলো ঘোড়া মাঠের বাইরে বের করে দেন। আর ভলেন্টিয়ার আশা রাখছি আপনারা যদি সুন্দরভাবে যদি সহযোগিতা করেন তাহলে আমরা খেলা দিব, না হলে খেলা দেব না। মঞ্চের সামনে থেকে ক্লিয়ার হতে হবে, আপনারা যদি ক্লিয়ার না হন তাহলে আমরা খেলা দেবো না। কিন্তু আমাদের কিন্তু পর্যাপ্ত পরিমাণ ঘোড়া আরো অনেক আছে, কারণ আমরা সবাই ভলেন্টিয়ার দায়িত্ব পালন করবো ভাই। সবাই শুধু গেঞ্জি পরে আছে তাদেরই তো দায়িত্ব, এটা কিন্তু আপনাদের সবার দায়িত্ব, কারণ আনন্দ বিনোদন কিন্তু আমরা সবাই গ্রহণ করবো। এই পাশে এই ভাই প্রশাসন ভাই, তুমি ওদেরকে বিছিয়ে দাও দেখের থেকে ভাই। আপনারা আগের মতো হয়ে যান তো, এতটুকু আগে গেছেন কেন আপনারা? মন্ত্রীর সামনে ভাই আপনারা বসে পড়ুন। ভলেন্টিয়ার তোমরা সবাই পাঁচটা জন একসাথে জুট নিয়ে পিছন থেকে পিছিয়ে দাও। আপনারা যদি চলন্ত আগুন রাজন এবং ফুলবাড়ির আর সবগুলো বালতি মঞ্চে নিয়ে আসুন এখন। কাস্টমার জন্য যে টাকা উঠে গেছে বা যা শুরু হয়ে গেছে আমাদের, কিন্তু আমাদের খেলা কিন্তু শুরু হয়ে গেছে। দমদাগুন রাজন এবং ফুলবাড়ির এই তিনটি কিন্তু শুরু হয়ে গেছে। আর কাস্টমার জন্য যে টাকা উঠেছে বালতি নিয়ে গেছে, বালতিগুলো নিয়ে যে ম্যাডাম কাস্টমার জন্য যে বালতিগুলো নিয়ে গেছেন টাকা সহ বালতি সহ মঞ্চে নিয়ে আসুন। ধানের বীজ সবজি বীজ। পিতার নাম হাতিম, আমি আবারও বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি, একটি ছোট বাচ্চা হারিয়ে গেছে, যদি কোনো সদয়বান ব্যক্তি ছেলেটিকে দেখে থাকেন অবশ্যই মঞ্চে এসে দিয়ে যাবেন। ছেলের নাম রহিম, বাপের নাম হ্যাপি, বাড়ি বিল সরলিয়া। সকল ভলেন্টিয়ার যারা বালতি নিয়ে গেছেন, যারা বালতি নিয়ে গেছেন তাসলিমার জন্য, তারা অবশ্যই টাকাগুলো এখানে জমা দিয়ে যান। আপনাদের সহযোগিতায় তাসলিমার সাইকেল হয়ে যাবে, আপনি যাই যে পারেন সহযোগিতা করেন, তাসলিমার মনে আসে কিন্তু পরে হয়ে যাবে। আপনাদের সহযোগিতায়